বন্ধুদের তখন আমি খিচুড়ি চানটা নিয়ে গানটা পড়লাম। আমি গানটা তো কোনো পড়িও নি, বুঝলে? আমার আমি তো ছোটো সুর তৈরি করে ওদের পাঠিয়েছি, ওরা সত্যি ওদের নোবেল পুরস্কার পাবো। কী ধৈর্যশীল ছেলেরা দুজন, আমি তো প্রত্যেক দিন অন্তত 43টা করে গান পাঠি। একদম অংশ করে নাও, বিষয়টা পাগল হয়ে গেছে। মানে কোথায় একবার বারোয়া, একবার মারোয়া, একবার জড়োয়া, একবার চড়োয়া, একবার পাঁচকুড়া, একবার বর্ধমান, মানে কোন রাগিতে থাকবে বিষয় নেয়। ওরা খুবই ধৈর্যশীল। তা এই গানটা আমি লিখেছি, চেষ্টা করেছি রবীন্দ্রনাথের ওই গানের রূপকল্প এবং শব্দবন্ধ ধার করে, বুঝলেন, আমি সাজিয়েছি। আমি এর মূল লেখক বোধহয় রবীন্দ্রনাথ। কবি তুমি সংসার কিনা জানে কোন পথিকের বিনা, এটা রবীন্দ্রনাথ এই তাই লিখেছেন। আমি সংসার ঘরে তুলে নিলাম দক্ষিণী রাগের রাগেই সুদূর কবিতা এ করুণ সুর, বিচলিত হাওয়ায় উতলা এ কবির গানে পথ চলা, চেনা বিচ্ছেদ এই রাতে ভাবা যায় না যে সিংহের মতো একটা সুরকে উনি বলছেন আমার বিচ্ছেদ এই রাতে বিচ্ছেদ, চেনা বিচ্ছেদ এই রাতে সুর চায় আবার খাঁজাতে না খাঁজাতে। রবীন্দ্রনাথ এরকম দুর্বল নাম, এসব আমার মতো মানে চুনপুটি পারে ভারত সুর চায় আবার খাঁজাতে মিলিয়ে দিয়েছে, বুঝতে পেরেছেন? কিন্তু এই যে ছেঁড়া বিচ্ছেদ এই রাতে গুরু আসে আমি ওর হাত থেকে নিয়ে নিয়েছি, ছেঁড়া বিচ্ছেদ উনি লেখেন বিচ্ছেদ দিয়েছেন, বিচ্ছেদ রবীন্দ্রনাথের মতো করেন চেনে। ছেঁড়া বিচ্ছেদ এই রাতে সুর চায় আবার খাঁজাতে, এর পরে হয়তো আর একটু বেটার লাইন বেরোবে। কবি তুমি সঞ্চল কিনা, কবি তুমি সঞ্চল কিনা, জানে কোন পথিকে বিনা, দক্ষিণী রবি শুধু কবিতা মুক্তি করুন সুর, সাই 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 সাই
Thank you.